ভীষণ ভালো লাগে যখন আমাদের কাছে বিভিন্ন রোগীরা চিকিৎসার জন্য আসেন, আসেন গ্যাসের অম্বলের ব্যথা নিয়ে। কদিন পরে এসে যখন বলেন গ্যাস অম্বল তো কমেছেই, সাথে মাঝে মাঝে আমার মাইগ্রেন হতো, মাথা যন্ত্রণা হতো, আমার একটু মাজা ব্যথা ছিল, একটু হাঁটু ব্যথা ছিল, সেগুলোও কমে গেছে, খুব ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এমনই একটি চিকিৎসা পদ্ধতি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এমপি হেলথ কেয়ার, আমি আপনাদের পরিচিত যোগা এবং ফিটনেস ট্রেনার মন্টু, প্রাকৃতিক চিকিৎসার সাথে গভীরভাবে যুক্ত। এবং এমপি হেলথ কেয়ারে আপনারা নিয়মিত বিভিন্ন রোগের চিকিৎসা সম্পূর্ণ ঔষধ ছাড়া আপনি কিভাবে করতে পারবেন সে বিষয়ে আমরা আলোচনা করি। আকুপ্রেশারের একটি চিকিৎসা পদ্ধতি, তার একটি ভাগ রয়েছে আকুপ্রেশারের, যেটাকে বলা হয় ক্লাফিং থেরাপি। আমরা এই হাতের যে থাবা দিই, এই থাবা হাততালি এর মাধ্যমে আপনি রোগ সারাতে পারবেন। হ্যাঁ, নিশ্চয়ই তার পদ্ধতিটা একটু আলোচনা করা দরকার, পদ্ধতিটা অবশ্যই একটু আলাদা হবে। এই আকুপ্রেশারের সমস্ত পয়েন্ট আমাদের হাতে, দুই হাতের তালুতে, হাঁটুর পেছনে, সামনে, দুই দিকে আমাদের শরীরের বিভিন্ন রোগের সারানোর জন্য বিভিন্ন নার্ভের এন্ড পয়েন্টগুলি এসে মিশেছে। এবং এই হাত দুটিকে আপনি বলতে পারেন আপনার শরীরের রিমোট কন্ট্রোল। এই রিমোট কন্ট্রোলকে ব্যবহার করে আপনি কিন্তু আপনার শরীরে বিভিন্ন রোগ আপনি সারাতে পারবেন। তো আজকে আমরা দুটো হাতে কোথায় কিভাবে আমরা ম্যাসেজ করলে, অ্যাক্টিভেট করলে আমাদের কী কী রোগ সারতে পারে, আমরা সংক্ষেপে আলোচনা করব। এর জন্য বন্ধুরা, আপনি প্রথমেই আপনার বাড়িতে ব্যবহার হয় যে কোনো একটি তেল আপনি নিয়ে নিন। আপনি কোকোনাট অয়েল নিতে পারেন, মাস্টার্ড অয়েল নিতে পারেন, মুখে মাখার বিভিন্ন ক্রিম সেটা নিতে পারেন। আপনি এক দু ফোঁটা হাতে নিয়ে নিন এবং দুটো হাতে আপনি সব জায়গায় এটাকে ব্যবহার করুন, তেল বা ক্রিম, অন্তত 5 বার করে প্রত্যেকটা আঙুলকে ম্যাসেজ করুন। তাহলে কি হবে না, আমার পুরো শরীরের রক্ত সঞ্চালন কিন্তু বাড়তে শুরু করবে। 5 বার করে ম্যাসেজ করে নেব। এরপরে আমরা কি করব, এভাবে হাতটাকে ঘষব, 1 থেকে 2 মিনিট আমরা হাতটাকে ঘষব। হাতটা যতক্ষণ আপনার গরম হয়ে না যাচ্ছে এভাবে আপনি হাতটাকে ঘষতে থাকুন। দেখবেন আপনি আস্তে আস্তে একটা অনুভব করবেন আপনার শরীরে একটা ফুর্তি আসতে শুরু করেছে, একটা এনার্জি আসতে শুরু করেছে। এবার আপনি আকুপ্রেশারের পরবর্তী স্টেপে আসুন। কীভাবে না, আমাদের প্রত্যেকটা আঙুলের, এই দুই হাতে 10টা আঙুলের যে মাথা টিপ, এই পয়েন্টটিকে বলা হয়েছে আকুপ্রেশারের ব্রেনের পয়েন্ট। আমরা এই ব্রেনের পয়েন্টটিকে প্রথমে অ্যাক্টিভেট করব, কারণ আমাদের ব্রেন হচ্ছে একদম উপরে রয়েছে, এখান থেকে পুরো শরীরের কাজ চলছে, নার্ভাস সিস্টেমটা চলছে। প্রথমেই আমরা এই টিপ পয়েন্টকে প্রত্যেকটা আঙুলের সাথে, প্রত্যেকটা আঙুল এভাবে আমরা কম করে 10 থেকে 15 বার এভাবে ম্যাসেজ করব। তাহলে কি হবে না, আমার ব্রেনের অ্যাক্টিভিটি বাড়তে শুরু করবে। যদি আপনার অনিদ্রা থাকে, ঘুম হতে চায় না, মাঝে মাঝে মাথা যন্ত্রণা হয়, এগুলো কিন্তু কমতে শুরু করবে। নেক্সট আমরা যেটা করব, আমাদের এই হাতের যে খাজগুলো আছে, এই খাজগুলোকে আমরা এইভাবে দুই হাতে এইভাবে ম্যাসেজ করব, কারণ এই খাজের মধ্যেই রয়েছে আমাদের ব্রেনের ঠিক পরেই দুটো চোখ এবং দুটো কান, নাক, এর পয়েন্টগুলি কিন্তু এখানে রয়েছে। আমরা এইভাবে আমরা 10 থেকে 15 বার এই খাজগুলিকে এইভাবে ম্যাসেজ করব। এইভাবে যাওয়ার পরে নেক্সট আমরা যেটা করব, আমাদের প্রত্যেকটা আঙুল যেখানে শুরু হয়েছে এই পয়েন্টগুলিকে আমরা এইভাবে এইভাবে দলবো, বা এইভাবে দুটো হাতে এইভাবে ম্যাসেজ করব। দুটো আঙুল যেখানে শুরু হয়েছে এই পয়েন্টগুলোকে ম্যাসেজ করব, কারণ চোখের এবং কানের পয়েন্ট কিন্তু এই খাজের সাথে সাথে এখানেও রয়েছে, এগুলোকে আমরা অ্যাক্টিভেট করব। তাহলে কী হবে, আমাদের চোখ বা কানের, নাকের যে সমস্যাগুলি আছে এগুলো সব কমতে শুরু করবে। এরপর আমরা যেটা আসব, আমাদের বৃদ্ধাঙ্গুলি, এই আঙুলির নিচে যেখানটা শুরু হয়েছে এই উঁচু জায়গাটাকে দুটো হাতেই এইভাবে আমরা 10 থেকে 15 বার অ্যাক্টিভেট করব, কারণ
এখানে হচ্ছে আমাদের বুকের যে পয়েন্ট, বুকের যে সমস্ত অর্গানগুলি রয়েছে সেগুলো কিন্তু অ্যাক্টিভেট হবে। ঠিক এইভাবেই আমরা চলে আসবো এই মাঝের পয়েন্ট, দুটো হাতের যে তালু মাঝে, আমাদের পেটের সমস্ত কাজকর্মর যে পয়েন্টগুলি রয়েছে, লিভার, কিডনি, হজমের জন্য যে সমস্ত কাজগুলি করে, সেই পয়েন্টগুলি আমাদের এই হাতের মাঝে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি দুটো হাতে আমাদের কয়েকশো পয়েন্ট রয়েছে পুরো শরীরের চিকিৎসার জন্য। আমরা এইভাবে দুটো হাতের এইভাবে একটু প্রেসার দিয়ে কিন্তু আমরা ম্যাসেজ করব, 10-15 বার করে দু হাতে এইভাবে আমরা ম্যাসেজ করব, এভাবে করব। পরে অ্যাক্টিভেট করার পরে আমরা চলে আসব হাতের ঠিক নিচে, এই হাতের যে কবজি এর নিচে 1 ইঞ্চি নিচে পর্যন্ত আমরা, এখানে আমাদের প্রজননের যে সমস্ত অর্গান রয়েছে, জননেন্দ্রিয় যেগুলো রয়েছে পুরুষ মহিলা উভয়েরই দুই হাতেই রয়েছে, এই পয়েন্টগুলিকে এইভাবে আমরা ম্যাসেজ করব 10-15 বার। এইভাবে আমরা ম্যাসেজ হয়ে গেছে সব জায়গায়। এরপরে আমরা কী করব, অপোজিট সাইডে হাতের এই পেছন দিকটায় চলে যাব, কারণ হাতের এই পেছন দিকে কী রয়েছে, আমাদের শরীরের ব্যাক সাইডের অর্থাৎ ঘাড়, পিঠ, মাজা, সাইটিকা পেন যের আমাদের হয়, শরীরের পেছন দিকে যে সমস্যাগুলি, এগুলির পয়েন্টগুলি সব হাতের পেছন দিকে রয়েছে। তা আমরা কী করবো, এই পেছন দিকটাকেও আমরা এইভাবে ম্যাসেজ করব, এইভাবে ডোলে ডোলে ম্যাসেজ করব। দেখবেন হাত আপনার গরম হয়ে যাবে, বা আপনি এইভাবে থাবিয়ে থাবিয়ে করতে, দুটো হাতে এইভাবে করতে পারেন। এইভাবে আমরা ম্যাসেজ করব। এইভাবে দুটো হাতকে আমরা যখন 10 মিনিট ম্যাসেজ করব, আপনি সারাদিনে যখনই সময় পান, সকালে ঘুম থেকে উঠে করুন, দুপুরে করুন, বিকালে করুন, রাত্রে ঘুমানোর আগে করুন, আকুপ্রেশারের চিকিৎসা আপনি সব সময় করতে পারেন, ট্রেনে, বাসে, অফিসে, যে কোনো কাজের মাধ্যমেও করতে পারেন, এর জন্য কোনো যন্ত্রপাতির দরকার নেই। শুধু একটাই নিয়ম, আপনি যখন পেট ভরে খাবার খেয়েছেন, ভাত রুটি যাই খেয়েছেন, তার 1 ঘন্টা পরে করবেন, খাবার খাওয়ার 1 ঘন্টা পরে অথবা খাবার আগে করুন, তাহলেই আপনার আর কোনো সমস্যা নেই। এবং এই পদ্ধতি 10 মিনিট করে যদি আমরা এরকম হাত ম্যাসেজ করি, আমাদের পায়ে এরকম প্রচুর পয়েন্ট রয়েছে, সেটা নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও করব, দেখবেন আপনি শরীরে একটা এনার্জি আসতে শুরু করেছে, এবং আপনার রোগ যাই থাক সেই রোগটা নিয়মিত যদি এইভাবে অভ্যাস করেন কমতে শুরু করেছে। এবং সংশ্লিষ্ট রোগের জন্য যে সমস্ত খাদ্য খাবার বা ব্যায়ামের নিয়ম দেওয়া আছে, যখনই রোগটা গভীরে চলে যায় তখন কিন্তু সাথে আনুষঙ্গিক আমাদের আরও কিছু চিকিৎসা যোগ করতে হয়, এবং সেগুলো দেখার জন্য প্রত্যেকটি রোগ ধরে ধরে এমপি হেলথ কেয়ারে ভিডিও দেওয়া আছে, আপনারা সেগুলো দেখবেন এবং নিজের জীবনে অ্যাপ্লাই করবেন। এরপরেও আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে, কোনো পরামর্শ থাকলে আমাদের কমেন্ট সেকশানে আপনারা জানাবেন, আমরা যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।